এক নম্বর অর্থ আমার হরিদেব মানুষদের মধ্যে নেতৃত্ব নিয়ে নেতৃত্ব কোলহর নিয়ে হরিদেশদি, হোসেনপুর, কবরেশপুর এবং পাইকপাড়ার এই এক নম্বরের নেতৃত্ব দিত আমাদের মহারানী খালাসি মৃত্যুর পর নেতৃত্ব দেবে কে, এই নেতৃত্ব নিয়ে চার ইউনিয়ন নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, গণ্ডগোল হয়েছে এবং মহারানী খালাসির বাড়িতে ঢুকে তার ঘর বাড়ি ভাঙচুর করছে, তার নাতিরে কোবাই মারছে, তার পুত্রের কোবাই মারছে, তার জামাইরে কোবাইছে, আরও তার ভাই ব্রাদার কোবাইছে। ওই দিনকে ছিল শুক্রবার, ওই দিনকে তোর জীবনে বাঁচতে দিম না, মনে করেন 22-23টা কোবাই মনে করেন তার শেষ করে দিয়েছে, মনে করেন তোর বাপে গো নামা, তোর বাপে গো নামা, তোর বাপে রায় না কে একটু থমথমে বলতেই হয়, কারণ দুই দুজন লোক মারা গেছে, একটা একজন ব্যক্তির মানে আপনার জানাজার শেষে তাকে দাফন চলছে, আর একটা লাশ এখন এসে পৌঁছায় নাই, তা বোঝেনি যেটা মানে যাদের পরিবারের লোকজন মারা গেছে তাদের ভিতরে একটা শোক এবং মানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ভিতরে একটা ক্ষোভ, দুটা জিনিসই শোক এবং ক্ষোভ দুটা জিনিসই একসাথে আছে। এজন্য পরিবেশ শান্ত আমরা বলতে চাই না, তবে আমরা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাথে থেকে আমরা তাদেরকে সান্ত্বনা দিয়ে পরিবেশটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।